কেমন আছেন? আমি আবার আপনাদের কাছে হাজির আজকে আমার বার্থডে ব্লগ নিয়ে। আজ 28 ফেব্রুয়ারি, আমার জন্মদিন। আজকের দিনে আমার জন্মেছিলাম কিন্তু জানি না, বাট আজকে আমার বার্থডে, সো তার জন্য আমি কেক কিনতে যাচ্ছি। সো আজকে আমাদের যাওয়া যাচ্ছি, সো তার জন্য আজকের ব্লগটা অনেক এক্সাইটেড হবে। আপনারা ফুল করবেন আমার ব্লগটা, ফুলফিল ওয়াচিং করবেন। আজ খুবই মুগ্ধ সকাল, আজকে আমার থেকে অনেক ভালো লাগছে। সো সকাল সকাল কেক কিনতে যাচ্ছি আমি একাই, সো গাড়িতে আপনাদের লোকটা আমার লোকটা দেখালাম, সো বাইরের লোকেশনটা আপনারা দেখছেন। ওয়ান্স অ্যাগেন আপনাদেরকে বলা হয়নি, আজকে আপনাদেরকে জানাচ্ছি গুড মর্নিং সবাইকে। ওকে, এটা হচ্ছে আমাদের উপজেলা সাইট, সোনারগাঁয়ের উপজেলা সাইটের বৌদ্ধবাজার ইউনিয়নের সাইটে আমি গাড়ি দিয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পুলিশ থানা সোনারগাঁয়ে, এটা আমাদের উপজেলা। এটা হচ্ছে কাঠপোর্টি, এটা বিভিন্ন নকশিয় সুফা বিভিন্ন অনেক কিছু শিল্প বিক্রি হয়। এটা হচ্ছে বড় এক ধরনের মসজিদ বৌদ্ধবাজার ইউনিয়নের। সো চৌরাস্তা আমি এসে পড়তেছি, আর কিছুক্ষণ বাকি। বুঝতে পারছি না, এখানে একজন লোক মারা গেছে সে হাসপাতালে। এটা হচ্ছে আমাদের রুদুমুঞ্জের সাইডে, এটা একটু ব্রেক আউট করবে। আজকে আমার থেকে অনেক আমি এক্সাইটেড করছি, আপনারা অনেক এক্সাইটেড ফিল করবে। আশা করি ব্লগটা দেখে আপনাদের জন্য ব্লগটা নিয়ে আসছি, আমাকে সবাই কমেন্ট করবে। অ্যান্ড ফাইনালি আমি চৌরাস্তা চলে আসছি, এই তো দেখতে পাচ্ছেন চৌরাস্তা। হচ্ছে সোনারগাঁয়ের মধ্যে মোগরা পাড়ার একটি ঐতিহ্য জায়গা বলতে যেতে পারে, এটা একটি জনপ্রিয়। সো আমি কেক কেনার স্টোরে যাচ্ছিলাম, আমি কেক কেনার স্টোরে চলে আসছি। এই তো আমার কেক, মানে প্যাকিং করছে, এ তো কিনে ফেললাম। তো আমি গাড়িতে উঠে পড়লাম, গাড়ির জন্য সব কিছু কেনা শেষ আমার। এখন আপনারা একটু ওয়েট করবেন, আমি এখন একটু পরে, রাতের 12টা এখন হয়ে গেছে অলরেডি। সো আমাদের বাচ্চারা, আমাদের বাড়ির যে তো বাচ্চারা আছে, তারা শুনে অনেক উৎসাহিত, কারণ আমার বার্থডে এখন রাত 12টা 27 তারিখ হয়ে গেছে অলরেডি। সো এই তো আমার কেক, এই তো বাজি কেক, এখন আমি কাটবো। এই তো আমাকে দেখতে পাচ্ছেন, সো বাবুরা বসে আছে, হ্যালো বলো বাবুরা। এই তো কেক দেখতে পাচ্ছেন, এই তো আমার কেক, এখন আমি কেক কাটবো, শেষ। ওকে, সবাই চিল্লাচিল্লি করছিল, তার জন্য আজকে আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস লাগাইছি। সো বাচ্চাদের কাটছে, আমি কেক কাটতেছিলাম। আমার লোকটা একদমই কেমন জানি দেখাচ্ছে, আমি ঠিক কাটতে পারি না, তো কেটে কেটে বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম, যাকে বলা হয় মানব সেবা, ওইটাই আমি করছিলাম।